বুধবার রাজ্যে প্রথম বিজেপি শহীদ নেতৃত্ব প্রয়াত শ্যামহরি শর্মা 33তম প্রয়াণ দিবস পালন করল প্রদেশ বিজেপি। এই উপলক্ষে এদিন সকালে রাজধানী লালবাহাদুর চৌমুহনী এলাকায় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যে বিজেপির প্রথম শহীদ নেতৃত্ব হলেন প্রয়াত শ্যামহরি শর্মা। শহীদী নেতৃত্বের রক্ত ব্যর্থ হয়নি। তিনি আরো বলেন, কংগ্রেস এবং সিপিএম এর ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার বিজেপির এই বরিষ্ঠ নেতৃত্ব। আমরা সকলেই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যামহরি শর্মার আজকে পূর্ণতিথি আমরা পালন করছি। 1991 সনে এই 13ই নভেম্বর 6 আগরতলা বিধানসভার একটি উপনির্বাচনে আমাদের এই নেতা, প্রিয় নেতা, উনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং সেই সময় অতর্কিতে ওনাকে দুষ্কৃতীদের দ্বারা হামলা করে ঠিক এই স্থানেই লালবাহাদুর চৌমুহনী এলাকায় ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এবং সেই সময় ওনার সঙ্গে ছিলেন আমাদের নেতা স্বর্গীয় ব্রজেশ চক্রবর্তী, আমাদের স্বর্গীয় নেতা রাখাল চক্রবর্তী, ওনারাও আহত হন। এবং সেই সময় শুধু রাজনৈতিক এই কংগ্রেস সিপিএমের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার আমাদের শহীদ শ্যামহরি শর্মা। প্রসঙ্গত উল্লেখ্য যে কংগ্রেস এবং টিইউজেএস জোট রাজত্বের সময়কালে 1991 সালে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। এই উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থী ছিলেন শ্যামহরি শর্মা। নির্বাচনী প্রচার চলাকালীন সময়ে 1991 সালের ঠিক এই দিনে লালবাহাদুর চৌমুহনী এলাকায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর থেকে প্রতি বছর বিজেপির শ্যামহরি শর্মার প্রয়াণ দিবস পালন করে আসছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।